জন্মদিন হলে কেক কাটে, কেকটা তো ইংরেজদের দেওয়া, আমরা সবাই সেটাকেই সেলিব্রেট করি। জন্মদিনের পায়েস তৈরি করুন না, পায়েস কেক, ছানার কেক কি পায়েস কেক, ছানার কেক বললে নেবে না কেউ, ছানার কেক হয় নো ডাউট, ছানার কেক ছোট ছোট করে তৈরি করুন। আর জন্মদিবস উপলক্ষে পায়েসটা যেহেতু একটা মাঙ্গলিক ভাবে ধরা হয়, তাতে একটা দুটো চাল দিয়ে দেবেন, কি হবে, ছানার পায়েসই আপনি করলেন, এই ছানার কেকই করলেন, তার মধ্যে একটা দুটো চালও দেখা যাবে, সাজিয়ে দেবেন এইভাবে। এবং তাতে যদি নাম লিখে দিতে বলা হয়, ছানার উপরে নামটা লিখবেন। সুতরাং এই ধরনের অনেক কিছু আছে যা আপনারা করতে পারেন, এবং আপনারা করুন আরো ভালো করে, আরো বেশি করে ব্যবসা বাড়ান। আমি চাই বাংলার সব মিষ্টি জিআই প্রোডাক্ট পাক, এবং আপনাদের কাঁচামাল থেকে শুরু করে বিভিন্ন ভাবে যাতে কোনো অসুবিধা না হয়। আমরা এর জন্য গরু বেশি করে দিচ্ছি লোককে, ছাগল দিচ্ছি, মুরগি দিচ্ছি, হাঁসের পোলট্রি করছি, মুরগির পোলট্রি করছি, সব কিছু করা হচ্ছে, সমস্ত সুযোগ দেওয়া হচ্ছে। আমাদের বিজিবিএস কনফারেন্স এবার এমএসএমইটাকেই আমরা ফ্যাক্টর করছি। আমি আপনাদেরও বলবো আমন্ত্রণ জানিয়ে গেলাম বিজিবিএসে আসবার জন্য, বাদ বাকিটা সৌম্য তুমি রাজেশকে বলে দেবে, ওনাদের যেন এই ওনাদের ঠিকানা ঠিকানা আছে, যেন ওনাদের আমন্ত্রণ জানায়। আপনারা সব আসবেন ওখানে এবং এসে অন্য দেশের সাথে চুক্তি করবেন। আপনার মিষ্টি বিদেশে যাবে না কেন? এই চুক্তিটা করবেন যে দেশ ইন্টারেস্টেড, ওখানে 40-42টা কান্ট্রি আসে, যে বলুন আমরা এত সাপ্লাই করব, দরকার হলে একটা মিষ্টি এক্সপোর্ট সেন্টারেরও কথা বলবেন যেখান থেকে মিষ্টিটা এক্সপোর্ট হতে পারে। এগুলো আস্তে আস্তে হবে, আইডিয়াটাকে আপনাকে নিয়ে আসতে হবে। একটা মিষ্টির জন্য এখন সোশ্যাল নেটওয়ার্ক চলে, একটা ব্যাকআপ টিম করুন, দু তিনজন ছেলেকে মেয়েকে নিয়ে, যারা বলবে এখানে এই পাওয়া যায়, ওখানে ওই পাওয়া যায়, তার টিভিতে ইউটিউবে বলবে, সোশ্যাল নেটওয়ার্কে বলবে, রোজ এ করবে। তারপর বিশ্ব বাংলায় আমাদের মনে রাখবেন বাঙালি লোকেদের সংখ্যা হচ্ছে, আমরা নাম্বার টু ইন এশিয়া অ্যান্ড নাম্বার ফাইভ ভাষার দিক থেকে ইন দ্য ওয়ার্ল্ড। মিষ্টি খাওয়ার জন্য লোকে বসে থাকে, এখান থেকে এক্সপোর্ট করে যদি ইলিশ মাছ নিয়ে যেতে পারে, এখান থেকে এক্সপোর্ট করে রসগোল্লাও নিয়ে যেতে পারে। সুতরাং আপনাদের ওই বড় জায়গাটাও ধ্যান দিতে হবে, ছোট থেকে বড়। আর যারা কর্মচারীরা আছেন তাদের সামাজিক সুরক্ষা স্কিমে নাম লেখাবেন।